হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সকলে অনেক 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 ভালো আছো। বাট একটু টেনশনে হয়তো আছো, সামনে ইন্টারভিউ আসতেছে। তো আজকে আমি আলোচনা করব ইন্টারভিউ বোর্ডের টপ 5টি প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে আপনাদের অনেক সুবিধা হবে ইন্টারভিউ বোর্ডে, এবং এই প্রশ্নগুলো যে কোনো চাকরির ক্ষেত্রে প্রায় লাগে। প্রশ্ন নাম্বার এক, বলুন তো ইংরেজিতে সবথেকে পাওয়ারফুল অক্ষর দুটি কি কি? এই প্রশ্নের উত্তর হলো ইউ এবং আই। অবশ্যই ইউ আগে বলতে হবে এবং আই পরে বলবেন, কারণ এই প্রশ্নের উত্তর দিয়ে মানুষের চরিত্র সম্পর্কে প্রাথমিক ধারণা করা যায়। আই বলতে আপনি নিজেকে প্রাধান্য দিচ্ছেন, ইউ বলতে আপনার সামনে বসে থাকা মানুষকে অর্থাৎ আপনার বসকে প্রাধান্য দিচ্ছেন। নাম্বার দুই, আপনি এক অক্ষরে নিজেকে বর্ণনা করুন। যদিও এক অক্ষর দিয়ে নিজেকে বর্ণনা করা সম্ভব নয়, তবুও আপনি চাইলে সাহসী, দায়িত্বশীল, অনুগত, দক্ষ ইত্যাদি শব্দের মাঝে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। নাম্বার তিন, বলুন তো পুলিশের ফুল ফর্ম কি? পি ফর পোলাইট, ও ফর অবিডিয়েন্ট, এল ফর লয়াল, আই ফর ইন্টেলিজেন্ট, সি ফর কোরেজিয়াস, ই ফর ইফিসিয়েন্ট। তো এই ছিল পুলিশের ফুল ফর্ম। নাম্বার চার, আমরা আপনাকে কেন এই চাকরি দেব, বা আপনার পুলিশ হওয়ার ইচ্ছে কেন? এখন আমি তো বলতে পারবো না এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন, কারণ আমার থেকে আপনি ভালো করে জানেন যে আপনি কেন পুলিশ হতে চান বা এই চাকরির জন্য কেন আপনি পারফেক্ট। তো অবশ্যই ভেবেচিন্তে উত্তর দিন। নাম্বার পাঁচ, আপনার কি আমাদের সম্পর্কে কোনো প্রশ্ন আছে? যদি এক্ষেত্রে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি আপনি করতে পারবেন, তবে সেটা যেন জব রিলেটেড প্রশ্ন হয়, স্যালারি রিলেটেড না। অর্থাৎ আপনি চাকরি পাওয়ার আগে যেন বলেন না যে আমার স্যালারি কত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।